দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন গীতিময় অনুষ্ঠানে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতে একটি উজ্জ্বল জলজ্বলে নাম। আসুন আমন্ত্রণ জানাই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ফরিদা আহমেদকে। ফরিদ, কেমন আছেন? ভালো। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, এবং আমরা তো আসলে একদম একসাথে কাজ করেছি, কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আপনার সাথে, এবং সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম আনন্দিত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে। আমি ব্যক্তিগতভাবে বলবো, বাপ্পা আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, এটা বাপ্পা নিজেও জানে। থ্যাংক ইউ। আমি আমার যে কোনো একটা ভালো গান করতে গেলে আগে বাপ্পার কথা চিন্তা করি, এটা সবসময় হয়, করা হয় না, বাট অনেক গান করেছি আমরা, তাই না? বেশ কিছু ভালো কাজ করেছি, শুধু কাজ করেছি না, এমনও হয়েছে যে তুমি আমেরিকা থেকে ভয়েস দিয়ে দিয়েছো আমাকে, সময় ছিল না বলে, তো এটা অনেক অনেক মানে অ্যাচিভমেন্ট, এটা একটা আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরিদ ভাই, আজকে আমাদের সাথে যে দুজন শিল্পী আছে, একদম নবীন দুজন শিল্পী, নবীন কণ্ঠ, একজন হচ্ছেন শিলা, আরেকজন হচ্ছে আলামিন, খুব ভালো গায় দুজনই, এবং আজকে ওদের কণ্ঠে আপনার গান আমরা শুনবো। প্রথমে শুনছি আলামিনের কাছে। আলামিন, কোনটা করছো? আমি মনেরই রাগ অনুরাগ এই গানটা করার চেষ্টা করছি, চলো শুনি। মনেরই রাগ অনুরাগ আঘাতের যত অনুভব ভুলে যাই দেখলে তোমার, ও ভুলে যাই দেখলে তোমার, মনেরই রাগ অনুরাগ আঘাতের যত অনুভব ভুলে যাই দেখলে তোমার, ও ভুলে যাই দেখলে তোমার, মাঝে মাঝে মনে হয় যাওয়া পাওয়ার নয় তবুও আশায় বাঁধিবু, মাঝে মাঝে মনে হয় যাওয়া পাওয়ার নয় তবুও আশায় বাঁধিবু, বিধাতা বানানো দেয়া করে ভাঙি যে আমি, ভুলে যাই দেখলে তোমার, ও ভুলে যাই দেখলে তোমার, মনেরই রাগ অনুরাগ আঘাতের যত ভুলে যাই দেখলে তোমার, ও ভুলে যাই দেখলে তোমার। দারুণ দারুণ দারুণ। ফরিদ ভাই, এই গানটা সম্পর্কে একটু বলেন, যে অসাধারণ এই সৃষ্টিটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। মিউজিক ডিরেক্টর হিসেবে আর্লি লাইফের, সম্ভবত লাইফের সেকেন্ড গান এটা আমার। আরে বাবা! আর কুমার বিশ্বজিৎ গেয়েছিল, মানে হি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ারিং, ইনফ্যাক্ট অলওয়েজ ইন্সপায়ার করতো, কিছু করেন মামা, মামা মামা বলে আমাকে। তখন আমরা ওই কিছুটা ক্লাসিক কিছুটা ওয়েস্টার্ন মিক্স করে কিছু চেষ্টা করতাম করে। আমার কাছে সব থেকে গানটা, আমি আমরা যেমন ছোটবেলা থেকে গানটা শুনেছি, এই গানটা যেমন এই যে ট্রানজিশনগুলো হঠাৎ মেজর থেকে মাইনরে চলে যাওয়া, এই ট্রানজিশনগুলোর আইডিয়াটা কিভাবে আসলো? আইডিয়া না আসলে, মানে তখন মনে করতাম যে কিছু করা যায় কিনা নতুন কিছু, এটা একটা ব্যাপার আর কি। এনিভি, এখন আমরা গান শুনবো শিলার কাছে। শিলা, কোনটা শুনছি আমরা? কে দিল জাদুর দুপুর, চলো শুনি।
অদ্ভুত অদ্ভুত সুন্দর। ফরিদ ভাই, এই গানটা নিয়ে কি কিছু বলবেন আমাদেরকে? এটা বেসিক্যালি একটা নাটকের গান। গানটার গীতিকার সম্পর্কে বলতে হয়, উনি মোটেই রেগুলার গীতিকার নন, নাট্যকার ফেরদৌস হাসান। আরে বাবা, ওনার লেখা গান। আর কি অদ্ভুত কথা না, তোমায় কে শিখালো বাঁচতে বলো বাঁচতে ভালো। অদ্ভুত রোমান্টিক কথা, অদ্ভুত রোমান্টিক গান। সামিনা চৌধুরী গিয়েছিলেন অরিজিনাল গানটি। এটা একটা টেলিফিল্মের গান ছিল আর কি, মোটামুটি। দারুণ দারুণ একটা গান, অসম্ভব মেলোডিয়াস একটা গান, আর খুব খুব ভালো গিয়েছে। এবার আমরা বোধ হয় একটা ডুয়েট গান শুনবো, রাইট? একটা দ্বৈত কণ্ঠের একটি গান শুনবো। আমরা কোনটা শুনছি? এটা আপনারই গাওয়া, চন্দ্র থাকে ওই আকাশের। হ্যাঁ, এটা এইটা এই গানটা নিয়ে আমার একটু বলতে হয়। ফরিদ ভাই আমাকে অনুরোধ করেছিলেন, বলেছে বাবা, ফোন করে বললেন যে বাপ্পা তোমাকে একটা গান গাইতে হবে, একটা ডুয়েট গান, এবং এটা তোমাকেই গাইতে হবে। আমি তখনও জানতাম না যে আমার সাথে কে গাইছেন, পরে রেকর্ডিং করতে এসে তখন জানলাম যে আমার আরিজি কণ্ঠ যিনি গাবেন তিনি হচ্ছেন রিজিয়া পারভিন। এবং এই গানটা ফরিদ ভাই এত বেশি মানুষের মনে দাগ কেটেছে, আমি বহু বহুবার বহু জায়গায় বহু প্রোগ্রামে আমি কিন্তু এখনও রিকোয়েস্ট পাই এই গানটার জন্য। আপনার অদ্ভুত অদ্ভুত সব ক্রিয়েশনের মধ্যে এটা একটা অনবদ্য। এই গানটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি, এটা একটা নাটকের গান, এটা নাটকের গান, নরেশ ভুঁইয়ার টেলিফিল্ম দুইতা। কিন্তু এটা আমি যখন অরুণ চৌধুরীর একটা নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছিলাম, তো তখন নরেশ দা কবির বকুলের লেখা গানটি, তো নরেশ দা আসলেন গানটা নিয়ে, তো অরুণ দা একটা টি ব্রেক নিল 15 মিনিটের। আমি নরেশ দাকে বললাম, দিন তো কথাটা, ওই 15 মিনিটের শ্যুটটা হয়ে গেল, কেন যেন আমি জানি না। এবং শ্যুট হওয়ার পরেই আমি বললাম যে এটা বাপ্পা গাবে, দাদা বললো অবশ্যই গাবে, এই তোমাকে ফোন করা, এটা হচ্ছে দারুণ। এই ঘটনা আবার আমি জানতাম না, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম। থ্যাংক ইউ এনটিভিকে। চলো শুনি গানটা। আপনার সামনে আপনার গান, কোনো ব্যাপার না, চলো 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 শুনি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে কোনো সমস্যা নেই। চন্দ্র থাকে ওই আকাশের কুন্দুরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে, থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার বন্ধুরে। আছি বন্ধুর অববন্ধুর
জীবনে একজনকে শুধু চিনি আছি বন্ধু খুব ভালো গেছো তোমরা দুজনেই। আছি আমাদের নিয়মিত আয়োজন গীতিময় অনুষ্ঠানে এবং আজকে আমাদের মঞ্চের কেন্দ্রস্থলে যিনি আছেন তিনি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ফরিদ আহমেদ। আমরা ফরিদ ভাই এখন একটা সোলো শুনব, শিলা গাইবে। শিলা কোনটা শুনছি তোমার কাছে? তুমি আমার জীবনের গহীনে আসো, চলো শুনি। জীবনের গহীনে আসো, কার যদি একবার আমায় ভালোবাসো, জানি পারবে না জানার মেঘ পারনি তুমিও পারবে না। অসাধারণ একটা সুন্দর গান। ফরিদ ভাই, এই গানটা সম্পর্কে কিছু বলুন আমাদেরকে। গানটা আসলে সিনেমার গান, গহীনে শব্দ ছবির গান, এবং সম্ভবত রেজনা চৌধুরী বন্যার গাওয়া এটাই একমাত্র মৌলিক গান যেটা সিনেমায় ইউজ হয়েছে আর কি। তো কনফিউজ ছিলাম, রেজনা চৌধুরী বন্যা আধুনিক গান গাবে কি করব, এরকম একটা করলাম আর কি, দেখি কি এবং মানুষ পছন্দই করেছিল। খুব সুন্দর একটা গান, খুবই সুন্দর একটা গান, এবং ডেফিনেটলি আমরা গানটা তো অরিজিনাল ভার্সনটা শুনেছি, একদমই ভিন্ন একটা আমেজ গানটার ভেতরে বন্যাদির গলায়, কারণ আমরা যেভাবে শুনে অভ্যস্ত। হ্যাঁ, যেভাবে অভ্যস্ত সেভাবে এটা হয়নি, একদমই একদমই। তার সবচেয়ে বড় কথা, বন্যাদি এত কোঅপারেটিভ একজন আর্টিস্ট, দারুণ 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 কোঅপারেটিভ, যেভাবে বলি সেভাবে গান, এটা হচ্ছে বড় গুণ ওনার। ফরিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। শুধু একটা প্রশ্ন থাকলো আপনার কাছে, নতুন যারা গান করছে, যারা গান করতে চাইছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। নতুন যারা গান গাচ্ছে,
অবশ্যই সবাই ভালো গাচ্ছে, ভালো চেষ্টা করছে, শুধু মেকানাইজড হয়ে যেন না যায়, এটুকু আমার একটা অনুরোধ সবাকে, সবার প্রতি, অন্য কিছু না, নাথিং। দারুণ দারুণ একটা পয়েন্ট বলেছেন, থ্যাংক ইউ ফরিদ ভাই। আমরা সকলে তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক সাধুবাদ। গান নিয়ে আরও আরও অনেক দূরে এগিয়ে যাও, এটা সকলের প্রার্থনা থাকলো। শেষ গানটা শুনি আজকের অনুষ্ঠানের। জি, আমি শেষ গানটি করবো এখন, লুকাইয়া সিন্ধুকের চাবি, এই গানটি করার চেষ্টা করবো। লুকাইয়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, লুকাইয়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, লুকাইয়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, লুকাইয়া সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, ভবের সাথে ভাবের প্রেম মানুষ চেরয় মাঝখানে, ভবের সাথে ভাবের প্রেম মানুষ যে রয় মাঝখানে, ভজরে মনে মানুষ ভজ ও, ভজরে মন মানুষ ভজ, ভজরে মন মানুষ ভজ, ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, কি বা সদা করলি রে মন কোন বা বন্ধের আসে, সদা করলি রে মন কোন বা বন্ধের আসে, দম চাপিতে দম ফুরাইলে, দম চাপিতে দম ফুরাইলে, দম চাপিতে দম ফুরাইলে, কে রবে তোর পাশে, সদাই ব্যস্ত সৎসদাতে ভবের হাটের বিতানে, সদাই ব্যস্ত সৎসদাতে ভবের হাটের বিতানে, লুকাইয়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, লুকাইয়া সিন্ধুকের চাবি শয়নের সিথানে, সদাই ব্যস্ত সৎসদাতে ভবের হাটের বিতানে, সবাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, সবাই ব্যস্ত সাতসদাতে ভবের হাটের বিতানে, ভবের